তুফানগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। তুফানগঞ্জ শহরে আদালত মহকুমা শাসক দপ্তর সহ রয়েছে তুফানগঞ্জ হাসপাতাল। শহরের রাস্তা দখল জেরে নিত্যদিন যানজটের সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বছরের বিভিন্ন সময় যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষদের। এবার এই যানজট থেকে শহরবাসীকে মুক্তি দিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে তুফানগঞ্জ পৌরসভা। তুফানগঞ্জ পৌর এলাকার রাস্তার পাশে থাকা বেশ কিছু দোকানদার অবৈধভাবে রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে ব্যবসা করছেন। তাদের প্রত্যেককেই অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আপনারা সকলে জানেন তুফানগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা তুফানগঞ্জ শহরের মহকুমা ব্যবসায় সমিতি এবং তুফানগঞ্জ ট্রেড ইউনিয়নের সাথে বসে আমরা সিদ্ধান্ত নেই যে তুফানগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা যেভাবে দখল হয়ে যাচ্ছে তারই বিরুদ্ধে আমরা তুফানগঞ্জ পৌরসভা থেকে আমরা প্রায় 7 দিন আমরা অ্যানাউন্স করেছি, তাতে মানুষ তাদের নিজস্ব দোকান তাদের জায়গাতে করে যাতে রাস্তার মধ্যে দোকান না উঠে আসে, এবং যারা এক্সট্রা শেড দিয়েছে তাদের শেডকে ভাঙার জন্য আমরা ব্যবসায়ী সমিতি ট্রেড ইউনিয়ন সকলের সাথে কথা বলেছি, আমরা 7 দিন প্রচার করেছি। এখন আমরা রাস্তায় নেমে যে সমস্ত দোকানদাররা এখনও এই কাজগুলো করেনি তাদের সাথে আমরা সাক্ষাতে কথা বলে তাদেরকে আমরা বললাম এবং আরও 7 দিনের সময়সীমা দিলাম যাতে তারা নিজেদের যে রাস্তার মধ্যে যে দোকানটা চলে এসেছে তারা যে রাস্তার থেকে দোকান সরিয়ে রাস্তাকে ক্লিয়ার করে ফুটপাতে ক্লিয়ার করে যারা ফুটপাতে সাধারণ মানুষ হাঁটতে পারে তারই বার্তা আমরা সেই সমস্ত দোকানদারকে তুফানগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা পৌরসভা থেকে বললো যে মানে শেড খুলে দিতে হবে, রাস্তা থেকে পাসপোর্ট ছেড়ে দিয়ে দোকান করতে হবে। মানে পাসপোর্ট ছাড়ার কথা বলবো রাস্তা থেকে কতদিনের মধ্যে করতে হবে কিছু বলেছে কি? সেটা বলেনি, বলছে মানে মাইকিং হয়েছে না শুক্রবার অবধি, মানে এর মধ্যেই করতে হবে। কি নাম আপনার? আমার নাম হরেকৃষ্ণ দাস।